আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে। অনেকে বিষয়টা জানেন, অনেকেই আবার জানেন না, আর অধিকাংশই জানেন না। যেমন আমার কাছে অনেকগুলো ফোনই আসতেছে যে কিভাবে ক্লাস করব, কিভাবে ক্লাস করব, কোন লিংকে ক্লিক করব, আমার মোবাইলে তো মেসেজ আসছে না, এই না সেই না, অনেক কিছু। অ্যাকচুয়ালি মোবাইলে মেসেজ যাওয়ার তো আর দরকার নেই, কেননা আপনাদেরকে বলেছি গুগল ক্লাসরুমে জয়েন হয়ে যান, আর গুগল ক্লাসরুমে জয়েন হলে সেখানেই সব তথ্য, সব মেসেজ পাবেন, ঠিক আছে? তাছাড়া সব তথ্য গুগল ক্লাসরুমে দেওয়া হচ্ছে অবশ্য, যারা জয়েন হয়েছেন বা বিষয়টা বুঝতেছেন তারা পেয়েছেন, আর ক্লাসরুমে রুটিনও দেওয়া হয়ে গিয়েছে, কোন দিন কোন দিন আপনাদের ক্লাস হবে, কয়টায় ক্লাস হবে, সব কিছু সেখানে দেওয়া হয়েছে। তো এখন আমি যেটা নিয়ে এসেছি সেটা হলো, আমরা তো জুমের মাধ্যমে ক্লাস করব, যেহেতু এখন জুমে কিভাবে ক্লাস করব। জুম অ্যাপে ঢুকতে গেলে তো আইডি পাসওয়ার্ড লাগে, তাহলে সেগুলো আমরা পাবো কোথায়, কিভাবে পাবো, আর কোন সময়েই বা আমি জুমে ঢুকবো? এসব কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না, আপনাকে জুমে ঢুকতে হবে না সরাসরি। জুমে আপনার কোনো কাজ নেই, গুগল ক্লাসরুমে সব কাজ। আপনি আপনার ডিভাইসে, মানে মোবাইল বা ল্যাপটপ যেটাই হোক, আপনি গুগল ক্লাসরুমটা ইনস্টল করেছেন এবং জুম অ্যাপটাও ইনস্টল করেছেন, আপনার মোবাইলে যে ক্লাসরুমটা দেখাচ্ছে সেই ক্লাসরুমে ক্লিক করলে ভিতরে আপনি সব কিছু তথ্য পেয়ে যাচ্ছেন ক্লাসরুমটাতে ঢোকার পরে। তো আজকে আমি যেটা দেখাবো আপনাদেরকে, যে আপনি কিভাবে জুমে ঢুকবেন এবং ক্লাসে জয়েন হবেন, তাই সবাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং সবগুলো কথা খেয়াল করে শুনবেন, এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটার নিচে কমেন্টস করবেন কি বুঝেন নাই, তাহলে আমি সে অনুযায়ী আবার আরেকটা টিউটোরিয়াল তৈরি করব। আপনারা অবশ্যই কমেন্টস কেউ করছেন, আবার কেউ করছেন না, অনেকেই কমেন্টস করছেন না, ভিডিওটা দেখে যাচ্ছেন, আর ভিডিওটা দেখে লাইকটাও দিতে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনারা কথাটা বুঝতেছেন। কমেন্টস এবং লাইক দুইটাই করতে পারেন, আপনার কোনো কষ্ট হবে না তাতে, তাতে আমার একটু ইন্সপাইরেশন বাড়ে যে আপনারা আমার ভিডিওটাতে হেল্প পেয়েছেন, ঠিক আছে? আপনাদের সহযোগিতার জন্যই মূলত আমার এই ভিডিওগুলো তৈরি করা। তো এখন আর আমি কথা না বলে আমি সরাসরি চলে যাচ্ছি যে আপনি কিভাবে ক্লাস করবেন, ঠিক আছে? সবাই দেখতে থাকুন। তো আগামীকাল থেকে বি ইউনিট, মানে মানবিক, এবং ডি ইউনিট, যারা সায়েন্স এবং কমার্স থেকে ডি ইউনিট মানে ঘ প্রস্তুতি নিচ্ছেন, সেই দুই ইউনিটের ক্লাস আগামীকাল থেকে শুরু হবে। তো সেই ক্লাসগুলোতে কীভাবে যুক্ত হবেন সেটা আমি আজকে দেখাবো। আর সোমবার থেকে শুরু হবে সায়েন্স মানে ক ইউনিট, আর বিজনেস স্টাডিজ মানে গ ইউনিট, সেগুলোর ক্লাস শুরু হবে আগামী সোমবার থেকে। আর আগামীকাল রবিবার থেকে ক্লাস শুরু হবে মানবিক ও ডি ইউনিটের ক্লাস। মানবিকের বি ইউনিটের ক্লাস হবে সকাল 10টায় এবং ডি ইউনিটের ক্লাস হবে দুপুর 2টায়। তো কিভাবে আপনি ক্লাসে যুক্ত হবেন সেই ক্লাসের লিঙ্কটা আপনার ক্লাসরুমে পোস্ট করা হবে কিছুক্ষণ পরে, আপনারা দেখুন তাহলে আমি কিভাবে ঢুকব। মনে করেন, আমি তো আগেও বলেছি যে আপনি প্রত্যেক দিন রাতে একবার ক্লাসরুমে ঢুকবেন, ঢুকে দেখবেন যে কোনো পোস্ট হয়েছে কি না, আগামীকালের জন্য কোনো প্রোগ্রাম আছে কি না, কোনো লিঙ্ক বা কোনো নোটিশ কিছু আছে কি না। সেটা আপনারা অনেকেই করছেন, আবার অনেকেই বেখেয়ালি হয়ে আছেন, কেউ করছেন না, ঠিক আছে? তো এটা একটু গুরুত্ব দিবেন, কেননা আপনার অ্যাডমিশন টেস্টের ব্যাপার, এটা আপনার অ্যাডমিশন টেস্ট, এটা হলো লাইফে বারবার দিতে পারবেন না, তাই একটু খেয়ালি হন, একটু গুরুত্ব দিন এবং ক্লাসগুলো ঠিক মতো করুন, আর
আমাদের শীট বই যেগুলো দিচ্ছি সেগুলো একটু ভালো করে পড়ুন, ঠিক আছে? তো দেখুন আমি কিভাবে ক্লাসে জয়েন হই। আমি এখন প্রথমে আমার ক্লাসরুমটা চেক করব যে কিছু পোস্ট আছে কি না আগামীকালের জন্য। আপনাদের বোঝার স্বার্থে আমি এটাকে মার্কিং করে দেখাচ্ছি, এই যে ক্লাসরুম, ঠিক আছে, এটাতে আমি এখন ঢুকবো। আমি ক্লাসরুমটাতে ক্লিক করলাম, দেখুন আমার ক্লাসরুমের হোম পেজ চলে এসেছে। এখানে দেখাচ্ছে আমি কোন কোন ইউনিটে জয়েন আছি, বি ইউনিট, আরেকটা আছে ডি ইউনিট। তো আমি গত টিউটোরিয়ালগুলোতে ডি ইউনিট দিয়ে দেখিয়েছিলাম, আজকে আরেকটা ইউনিট আমি যুক্ত করেছি আপনাদের বোঝানোর স্বার্থে, দেখানোর স্বার্থে। যে মনে করেন আপনি এ ইউনিট ডি ইউনিট দুই ইউনিটে আছেন, তো আপনি দুইটা ইউনিটে ক্লিক করবেন। আপনি শুধু যে একটাতে ক্লিক করবেন, একটাতে ক্লিক করবেন সেটা না, আপনাকে দুইটা ইউনিটে ক্লিক করে দেখতে হবে, ঠিক আছে, যে দুইটা ইউনিটের আলাদা আলাদা কোনো নোটিস আছে কি না। বুঝতে পেরেছেন আশা করছি? তাহলে আমরা দুইটা ইউনিটেই ক্লিক করব, দেখি কোনো নোটিস আছে কি না। যেমন মনে করেন আমি প্রথমে বি ইউনিটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন এটার মধ্যে যাওয়ার পরে আমার সব তথ্য সেখানে দেখাবে যে বি ইউনিটের কোনো তথ্য আছে কি না। আমি আসলাম, আসার পরে এখানে আমি একটা পোস্ট দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি না। তো এমন হতে পারে যে আপনার ডিভাইস এবং নেটওয়ার্কের কারণে সকল পোস্ট নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই উপর থেকে নিচের দিকে এভাবে ডিসপ্লেটাকে টানবেন। যেমন আমি এখন আবার টানি, ধরেন আমি এভাবে এরো দিয়ে দেখাই, এই যে নিচের দিকে টানলে রিফ্রেশ হয় আমরা জানি সেটা, তাহলে কোনো কিছু আনলোড থাকলে সেটা লোড হয়ে যায়। তো আমি এখন মনে করেন যে যে ডিসপ্লেটাকে একটা টান দিলাম নিচের দিকে, নিচের দিকে এইভাবে টান দিলে দেখেন লোডিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন? তো লোড হওয়া, এইভাবে লোডিং নেওয়ার পরে সর্বোচ্চ 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে যদি কোনো নতুন পোস্ট থাকে যেটা আনলোড লোড হয়নি এতক্ষণে, সেটা লোড হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আর কিছু নেই, এই একটা পোস্টই এখানে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এই এটা করেছি ক্লাসরুমে, এই একটা ক্লাস তৈরি করেছি এটা শুধু আপনাদের দেখানোর জন্য, এখানে আসলে কারো ক্লাস নেই এটাতে। তো এখানে আমি দেখতে পাচ্ছি একটা পোস্ট আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামীকাল রবিবার 30/1/2022 সকাল 10টায় তোমাদের ইংরেজি 2 নং লেকচারের ক্লাস হবে, নিচের লিঙ্কে ক্লিক করে ক্লাসটি করতে পারবেন। তো এখানে গুরুত্বপূর্ণ যে দুইটা বিষয় আপনাকে সেটা খেয়াল করতে হবে, দেখুন প্রথমটা হলো কোন দিন এবং কত তারিখ, এজ বলছে আগামীকাল, মানে আজকে যদি আমি নোটিশটা দেখি তাহলে আজকের পরে আগামীকাল কী বার, রবিবার, এজ রবিবার, এটা বোঝার স্বার্থে আবার তারিখও দেওয়া হয়েছে যে রবিবার, তো কত দিনে আসবে, তো নির্ধারিত করে তারিখও দেওয়া হয়েছে এবং সময়টাও দেওয়া হয়েছে। দেখুন এই যে সকাল 10টায়, মানে আমাকে আমাকে এখানে কোচিং থেকে বলা হচ্ছে যে আগামীকাল রবিবার এই তারিখে সময় সকালে সকাল 10টায় তোমাদের ইংরেজি 2 নং লেকচার হবে। আমরা কিন্তু লেকচার শিটগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি, আমরা আপনাদেরকে লেকচার শিটগুলো দিয়ে দিয়েছি, তাই সেই লেকচার থেকে 2 নং লেকচারটি আপনি 2 নং লেকচারটি আপনি নিয়ে ক্লাসে বসবেন। তো ক্লাসে বসে কয়টায় বসবেন, যে সকাল 10টায়, এন্ড তারপরে কি করতে হবে, যে লিঙ্কটা দিয়েছে যে নিচের লিঙ্কে ক্লিক করে আপনি ক্লাসটি করতে পারবেন, তাহলে আমরা ঠিক সকাল 10টার দিকে এই লিঙ্কটাতে ক্লিক করব। এই যে এরকম একটা লিঙ্ক আপনার ক্লাসরুমেও দেওয়া হবে, এটা আমি এক্সট্রা একটা লিঙ্ক তৈরি করেছি আপনাদেরকে দেখানোর স্বার্থে, ঠিক আছে? এরকম একটা লিঙ্ক আপনার ক্লাসরুমে দেওয়া হবে, আপনি এ ইউনিটের হলে এ ইউনিটে পাবেন, বি ইউনিটের হলে বি ইউনিটে পাবেন, সি ইউনিটের হলে সি ইউনিটেও পাবেন, যখন আপনার ক্লাস থাকবে এরকম একটা লিঙ্ক পাবেন, তার আগের দিন দিয়ে দেব। যেমন আগামীকাল যাদের ক্লাস আছে আমি আজকে লিঙ্ক দিয়ে দেবো তাদের। তাহলে দেখুন আমি এখন মনে করেন এখন আমার আগামীকাল চলে আসলো রবিবার এবং সকাল 10টা হলো, তাহলে আমি ঠিক সকাল 10টা আমি এই লিঙ্কটাতে ক্লিক করব। এই যে আমি লিঙ্কটাতে ক্লিক করতেছি, দেখুন লিঙ্কে ক্লিক।
সরাসরি জুমে চলে গেছে, আমাকে কিন্তু জুম ওপেন করা লাগে না বা জুমেও ঢুকতে হয় নাই, দেখুন কি হয়। তো এবার কথা হচ্ছে, যদি আমার ই থাকে মানে প্রতিষ্ঠান থেকে ক্লাস স্টার্ট করে থাকে, তাহলে আমার এখানে এরকম দেখাবে, মানে আপনার মিটিংটা প্রিপেয়ারিং হচ্ছে, আপনি এখন ক্লাসে ঢুকতে পারবেন। কিন্তু আপনার মনে করেন যে বলা হয়েছে 10টা থেকে ক্লাস, তাহলে 10টা লিঙ্কে ক্লিক করবেন, কিন্তু আপনি যদি 10টা বাজার 20 মিনিট বা আধা ঘন্টা আগেও ক্লিক করে বসে থাকেন, আপনাকে কিন্তু এখানে ঢুকতে দিবে না, বা আপনার এখানে কোনো সিস্টেম আসবে না, ক্লাসে ঢুকতে পারবেন না, পাস কোর্স হবে এক্সট্রা, তো সেই সমস্যায় পড়বেন। তাই আপনি ঠিক যথাসময়ে লিঙ্কটাতে ক্লিক করবেন, অন্তত যে টাইমটা দেওয়া হবে নোটিশে সেই টাইমের 1-2 মিনিট আগে ক্লিক করলেও জয়েন হতে পারবেন, বা ঠিক যে টাইম বলেছে সেই টাইমের লিঙ্কটাতে ক্লিক করলেও আপনি জয়েন হতে পারবেন। এখানে প্রথমে বলতেছে প্লিজ এন্টার ইউর নেম, তাহলে আমি কি করব, এখানে আমাদের নাম দিব। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এখানে নাম দিব, কি নাম দিব, আমি আমি ভর্তি হয়েছি যেই নামে সেই নামটা ইউজ করব, এন্ড সাথে আমার রোল নাম্বারটা ইউজ করব। মানে রিসিট আপনার যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা ইউজ করবেন। যেমন ধরেন কারোর রোল নাম্বারের ডিজিট আছে 2567 2, আবার কারোর ডিজিট আছে 6256 3, বা 6200, বা 38459, এরকম একটা ডিজিট আছে। তাহলে ধরুন আমি একটা ডিজিট দিচ্ছি যে 25000, মনে করেন এটা কারোর রোল আছে, এবং সাথে তার নামটা ইউজ করবেন আপনার। মনে করেন আপনার নাম হলো একটা ধরেন মনে করেন আব্দুল কুদ্দুস আপনার নাম, তো আপনি শুধু সেখানে কুদ্দুসটা ব্যবহার করবেন, বা আব্দুল কুদ্দুস ব্যবহার করতে পারেন, বা ধরেন সুন্দর একটা নাম আর একটু বলি, যে ধরেন নাসিম হোসাইন মনে করেন, তাহলে আমি এখানে শুধু নাসিমটা ইউজ করতে পারি, এই যে NASIM নাসিম আমি দিলাম, তারপরে ওকে দিয়ে দিলেন। এখন মনে করেন যে আমাকে এই যে ক্লাসের দিকে নিয়ে যাচ্ছে, কানেক্টিং দেখাচ্ছে, দেখুন জি কি বলছে, UCC উত্তরা শাখায় আপনাকে স্বাগতম, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের ক্লাসটি শুরু হবে, ক্লাস চলাকালীন মাইক্রোফোন মিউট রাখুন, শিক্ষককে প্রশ্ন করতে চাইলে হ্যান্ড রেজ বাটনে ক্লিক করুন, যে কোনো সমস্যায় UCC উত্তরা শাখায় হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন, ধন্যবাদ, এটা বলেছে। তো এখানে আপনি একটু ওয়েট করেন, এখানে কি কেন ওয়েট করতে হবে, আপনি সরাসরি কেন ক্লাসে জয়েন করতে পারছেন না, এখানে হলো আপনি জয়েনে দেওয়ার পরে আমাদের ক্লাসে শো করবে, আমাদের মেন্টরসকে শো করবে যে আপনি জয়েন হতে চাচ্ছেন, তখন আপনার তথ্যটা দেখাবে, কি দেখাবে, আপনার রোল নাম্বার এবং নাম দিয়ে যে আপনি এন্ট্রি দিয়েছেন সেটা দেখাবে, তখন আপনার এই রোল নাম্বার ও নামটা আমরা ভেরিফাই করে আপনাকে অ্যাকসেপ্ট দিব, তখন আপনি জয়েন হতে পারবেন। যেমন দেখেন আমি এখানে দিয়ে রেখেছি, আমাকে বলতেছি UCC উত্তরা জুম মিটিং, ওয়েলকাম টু UCC উত্তরা ব্রাঞ্চ, ঠিক আছে, এটা দেখাচ্ছে। এখন আমার এই যে আমি জয়েন হতে চেয়েছি সেটা ওয়েটিং এ দেখাচ্ছে। এখন দেখেন আমি পাশে কম্পিউটার থেকে আবার সেটাকে অন করব, ঠিক আছে, সেখানে আপনাকে অ্যাকসেপ্ট দিব, অ্যাকসেপ্ট দিলে দেখেন আমাকে এখানে দেখাবে আমি জয়েন হয়েছি। জি দেখতে পেয়েছেন, এই যে আমাকে অ্যাকসেপ্ট দিয়েছে, তাই আমি এখন জয়েন হয়েছি। আমি ক্লাসের তাদের যে অনলাইন ক্লাসের যে একটা হোম পেজ আছে সেটা দেখাচ্ছে, বা ক্লাসের ক্যামেরার সামনে যে টিচার থাকবেন তাকে দেখাবে। যেমন ধরুন আমার ক্যামেরার সামনে এখন একজন টিচার আসছেন, তাকে দেখাবে, ধরেন আমি গিয়েই বসি, দেখেন আমাকে দেখাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন, আমাকে এখন সবাই দেখতে পাচ্ছেন, ঠিক এরকমই টিচার আপনাকেও দেখতে পাবে, বা আপনিও টিচারকে দেখতে পাবেন, কেননা এখন আমাকে অ্যাকসেপ্ট দিয়েছে ক্লাসরুমে, আমাকে অ্যাকসেপ্ট করেছে, রোল নাম্বার অনুযায়ী আমি জয়েন হয়ে গিয়েছি। এভাবে সবাই যুক্ত হতে পারবেন। আর আপনি কিভাবে মনে করেন যে ক্লাসে প্রশ্ন করবেন টিচারকে, এবং
আপনার টিচার উত্তর দিবে। দুইটা মাধ্যমে পারেন, একটা হলো কমেন্টসের মাধ্যমে পারেন, আর একটা হলো আপনি ওই হ্যান্ড রেজ বাটন ওপেন করে, হ্যান্ড রেজ বাটনে ক্লিক করে সেখান থেকে টিচারকে সরাসরি আপনি ভয়েসের মাধ্যমে প্রশ্ন করতে পারেন, সরাসরি কথা বলে প্রশ্ন করতে পারেন। তো সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি, খেয়াল করুন। দেখুন, এই যে আমি ইয়াতে আসার পরে, মানে ক্লাসরুমে জয়েন হওয়ার পরে, সেখানে আমার রাইট লেফট কর্নারে, আপনার ডিভাইসের লেফট কর্নারের নিচের দিকে, লেফট কর্নারের নিচের দিকে দেখাচ্ছে যে ওল্ড জয়েন অডিও। আপনি এই জয়েন অডিওটাতে অবশ্যই ক্লিক করতে হবে। দেখুন, আমি মার্কিং করে দেখাচ্ছি, আমার ডিসপ্লেটাতে সরাসরি এই যে ওয়াইফাই সে অর সেলুলার ডাটা ডায়াল ইন দুইটাই দেখাচ্ছে, আপনার ডিভাইসে হয়তো বা নাও দেখাতে পারে। যদি দেখিয়ে থাকে সরাসরি তাহলে আপনার জন্য ইজি হলো, আর যদি না দেখায় তাহলে সমস্যা নেই। আপনি তখন কি করবেন, এই যে জয়েন অডিও, এই জয়েন অডিও বাটনটা আমি দেখাই, আপনার ডিভাইসের বা মোবাইলের লেফট কর্নারের নিচের দিকে দেখুন, আচ্ছা না, দেখুন আমি দেখাচ্ছি, এই যে জয়েন অডিও, ঠিক আছে। এই জয়েন অডিওটাতে আপনি যখন ক্লিক করবেন, এই যে জয়েন অডিও লেফট কর্নারে, নিচের নিচের লেফট কর্নারে জয়েন অডিওতে ক্লিক করবেন। জয়েন অডিওতে ক্লিক করার পরে দেখুন, আমি ক্লিক করছি, ক্লিক করার পরে দেখুন ওয়াইফাই আর সেলুলার ডাটা ডায়াল ইন দুইটা অপশন দেখাচ্ছে। তো আপনি এখান থেকে দুইটার একটাতে ক্লিক করতে হবে, যদি আপনি ক্লিক না করেন তাহলে টিচারের কোনো কথা আপনি শুনতে পারবেন না, জাস্ট দেখতে পারবেন, কোনো কথাই শুনতে পারবেন না, ওনার কোনো আলোচনা শুনতে পারবেন না। তাই আপনাকে কি করতে হবে, ওয়াইফাই অর সেলুলার ডাটা এটাতে ক্লিক করতে হবে। আপনি এটাতে যখন ক্লিক করবেন তখন টিচারের সব কথা আপনি শুনতে পারবেন, টিচারের আলোচনা শুনতে পারবেন। এটা হলো আপনার ক্লাসে জয়েন হওয়ার সিস্টেম এবং টিচারের আলোচনা শোনার সিস্টেম এবং ক্লাসটা দেখার সিস্টেম, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে যে আপনি টিচারকে কিভাবে প্রশ্ন করবেন। দেখুন, আরেকটা অপশন আছে এখানে যে এই এক সেকেন্ড, আরেকটা অপশন আছে, অপশন হলো যেটা এই যে রাইট কর্নারে থ্রি ডট একটা অপশন আছে, রাইট কর্নারে দেখুন, আবার দেখাচ্ছি, রাইট কর্নারে থ্রি ডট একটা অপশন আছে, এই যে অপশনটা, এই রাইট কর্নারে থ্রি ডট অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কি আসবে দেখুন, এটাতে ক্লিক করার পরে দেখুন এখানে চ্যাট দেখাচ্ছে, মিটিং সেটিং দেখাচ্ছে, ডিসকানেক্ট অডিও সেগুলো দেখাচ্ছে, রেইজ হ্যান্ড দেখাচ্ছে। তো আপনি যদি কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে চান তাহলে আপনি এই যে চ্যাট, এই চ্যাটটাতে ক্লিক করবেন কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে হলে। আর যদি সরাসরি মুখে প্রশ্ন করতে চান, কথা বলে প্রশ্ন করতে চান, তাহলে আপনি এই রেইজ হ্যান্ড এই বাটনটাতে ক্লিক করবেন। এই বাটনটাতে ক্লিক করার পরে আমাদের টিচার যিনি মেন্টর থাকবেন তিনি দেখতে পাবেন যে আপনি কথা বলতে চাচ্ছেন, তখন তিনি আপনাকে আনমিউট করে দিবে, তখন আপনি কথা বলতে পারবেন, মুখে সরাসরি প্রশ্ন করতে পারবেন। আর যদি বলেন যে না আমি মুখে প্রশ্ন করবো না, কমেন্টস করলেই হচ্ছে, তাহলে আপনি এই যে চ্যাটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার এখানে চলে আসছে একটা মেসেজ, লেখার অপশন চলে আসছে, যে আপনি এখানে লিখতে পারেন যে আমি এটা বুঝি নাই, বা কোনটা বুঝেন নাই সেটা স্পেসিক্যালি আপনি লিখে বলতে পারেন যে এটা বুঝি নাই, তখন আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন, আপনার প্রশ্নটা সেখানে চলে যাবে। মনে করেন আমি একটা লিখলাম এটা বুঝি না, তখন আপনি পরে এই সেন্ড বাটনে ক্লিক করবেন, এই যে প্রশ্নটা, এটা আপনার কথাটা টিচারের কাছে চলে যাবে, তখন টিচার এটা দেখে সাথে সাথে আপনার আবার প্রশ্নের উত্তরটা দিবে বা আপনাকে বিষয়টা বুঝিয়ে দিবে, ঠিক আছে। আপনি চাইলে সরাসরি আবার টিচারকেও প্রশ্নটা করতে পারেন। এখানে এভরি ওয়ান থেকে ক্লিক করে ইউসিসি উত্তরা হোস্ট, এখানে যতজন জয়েন থাকবে সবাইকে দেখাবে, আপনি ইউসিসি উত্তরা হোস্টে ক্লিক করলে সরাসরি প্রশ্নটা দেখেন, সেন্ড টু ইউসিসি উত্তরা, এখানে
সরাসরি টিচারের কাছে প্রশ্নটা চলে যাবে, ঠিক আছে? তো এভাবে আপনি প্রশ্ন করতে পারেন। আর হ্যান্ড রেজের অপশনটা কিভাবে, দেখুন এখানে ক্লিক করলেন আর আপনি এই হ্যান্ড রেজ হ্যান্ড রেজ হ্যান্ডে ক্লিক করলে দেখুন আপনার ছবির পাশে দেখুন দেখাচ্ছে আমার যে প্রোফাইলটা আমি যে জয়েন হয়েছি, এই যে আমার ছবির পাশে দেখুন আমাকে আমার ছবির সাথে হ্যান্ড রেজ দেখাচ্ছে, রেজ হ্যান্ড দেখাচ্ছে। তো টিচার এটা দেখতে পাবে, তখন সাথে সাথে আপনাকে আনমিউট করে দিবে, কথা বলার জন্য আপনাকে সুযোগ দিবে যে বলুন আপনি কি বলতে চান, তখন আপনার প্রশ্নটা করতে পারবেন। এটা হলো সিস্টেম, ঠিক আছে? এইভাবে আপনি ক্লাসটা করবেন। আর এ ব্যাপারে আরো অনেক কথা আছে, ভিডিওটা মেবি অনেক লং হয়ে গিয়েছে, তো আমি পরবর্তীতে প্রয়োজনে আরো তথ্য নিয়ে আরো সুবিধা নিয়ে আপনাদের কিভাবে সুবিধা হবে সে তথ্য নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। আপনারা আর কি কি জানতে চান সেটা ইউটিউবে এখানে যে ভিডিওটা দেখতে পাবেন এখানে কমেন্টস করবেন, কমেন্টস করবে বলবেন যে আপনারা আর কি জানতে চান, কোনটা বুঝেন না, তো সেই বিষয়ে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আশা করছি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন, কিভাবে ক্লাস করবেন, কিভাবে ক্লাসে জয়েন হবেন। তো আজ এ পর্যন্তই, আর আপনার যখন ক্লাস শেষ হবে তখন আপনি মনে করেন যে যে লিভ, এই লিভ বাটনটাতে ক্লিক করে, সরি দেখুন এই যে লিভ আসছে, এই লিভটাতে আপনি ক্লিক করে আপনি ক্লাস থেকে বের হয়ে যেতে পারবেন, ঠিক আছে, যখন ক্লাস শেষ হবে। তাছাড়া টিচার যখন ক্লাস শেষ করে দিবে তখন তো জানতেই পারবেন, বা টিচার টিচার নিজেই ক্লাস শেষ করে দিবেন, ঠিক আছে? তো আমরা তাহলে যা ক্লাস করার শিখলাম, কিভাবে ক্লাসে যুক্ত হতে হবে সেটা শিখলাম। যেমন দেখেন আমি লিভ হয়ে যাচ্ছি, এখান থেকে লিভ হওয়ার পরে লিভ মিট হয়ে গেলাম, আমি বের হয়ে চলে আসলাম, আমার গুগল ক্লাসরুমের যে লিঙ্কে ক্লিক করে আমি জয়েন হয়েছিলাম সেটা দেখাচ্ছে। তো আমি এগুলো থেকে বের হয়ে যাই, শেষ আমার এটা। এখন আপনি মনে করেন যে কিভাবে ক্লাসে যুক্ত হবেন এটা আমি দেখালাম, এটা যদি আপনি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সবাই গুরুত্ব সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং লাইক কমেন্টস দুইটাই করবেন। সবাইকে ধন্যবাদ।